কাজ আমাদের স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। তোমাদের লেখাপড়ার যেন ব্যাঘাত না হয়, আমরা স্কুলের পক্ষ থেকে নিয়মিত বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করছি তোমরা ঘরে বসে নিজেদের প্রস্তুতি নিয়ে নেবে। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের নোমান স্যার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান কাজামাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের উপরে আমাদের আজকের ক্লাস। তোমরা অষ্টম শ্রেণীতে কোষ বিভাজনের উপর একটা পুরো অধ্যায় পড়ে আসছো, ঠিক নবম শ্রেণীতে কোষ বিভাজন অধ্যায়টিও কাছাকাছি এবং অনেকটা কীরকম। তো তারপরেও আমাদের যেহেতু সিলেবাস অন্তর্ভুক্ত, আমরা ওই চ্যাপ্টার আলোকে আজকে কিছু বিষয় জানার চেষ্টা করব। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কোষ বিভাজন চ্যাপ্টারটিও দুটি ক্লাস নেব। আজকের ক্লাসটিতে আমরা মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া সম্পর্কে জানবো, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া। আর আমাদের আরেকটি আছে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া এবং তার পাঁচটি ধাপ আছে, ধাপসহ মাইটোসিসের পুরো প্রক্রিয়া জানবো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো আজকে আমরা মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার বিস্তারিত জানবো। তো কোষ বিভাজন কি বা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, আগেও পরে আসছো, আমি আজকেও বলে দিচ্ছি আবার। একটি কোষ বা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়ায় হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। তো কোষ কেন বিভাজিত হয়? আমরা জানি আমাদের দেহের দৈর্ঘ্য প্রস্থ বাড়ে, আমরা পৃথিবীর সকল প্রকার উদ্ভিদ বলো প্রাণী বলো, একদম ক্ষুদ্র আকৃতির একটি উদ্ভিদ থেকে শুরু করে ক্ষুদ্রাকৃতির একটি প্রাণী, একদম বৃহৎ আকৃতির একটি প্রাণ পর্যন্ত সকলের দেহের দৈর্ঘ্য প্রস্থ বাড়ে, দেহের জনন ক্ষমতা বৃদ্ধি পায়, যার কারণে আমাদের দেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এই কোষের সংখ্যা বৃদ্ধি মানেই হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি। তো কোষের সংখ্যা বৃদ্ধি যদি না হতো তাহলে আমাদের দেহের বৃদ্ধি হতো না, এত বড় বড় ছোট্ট একটি গাছ এত বড় হতো না, আর এক জেনারেশন থেকে অন্য জেনারেশন আজকে জনন প্রক্রিয়ার মাধ্যমে এভাবে সংখ্যা বৃদ্ধিও হতো না। তাহলে স্বাভাবিকভাবে আমরা কোষ বিভাজন বলতে বলতে পারি যে কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি। তো সেক্ষেত্রে কোন কোষ বিভাজিত হয়? যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল, আর বিভাজিত হয় নতুন যে কোষটি আসে তাকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল। আর এই কোষ বিভাজন প্রক্রিয়া মূলত তিন প্রকার, একটি হচ্ছে মাইটোসিস, আরেকটি হচ্ছে মাইটোসিস, আরেকটি হচ্ছে মিওসিস। তো সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে বিশেষ করে মনেরা রাজ্যভুক্ত এদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেখা যায়। তো মাইটোসিস কোষ বিভাজনকে মূলত প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বলে, কারণ মাইটোসিস কোষ বিভাজনে সে কোষগুলো সরাসরি বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাদের দেহ দুটি খণ্ডায়ন হয়ে দুটি অংশ হয়ে দুটি বিভক্ত হয়ে সরাসরি দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে তোমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি মাইটোসিস একটি সেল, এটি হচ্ছে একটি মাদার সেল বা মাতৃকোষ, যে কোষটি এখন বিভাজিত হবে। এটি একটি মাতৃকোষ, এই মাতৃকোষে আমরা দেখতে পাচ্ছি যে দানাদার যে উপাদান সাইটোপ্লাজম, এটা আমরা জানি নিউক্লিয়াস, কালো যে অংশটি এটি নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সরাসরি বা প্রত্যক্ষ বিভাজন হয়। তাহলে প্রথম যে মাতৃকোষটি এটি আস্তে আস্তে ধাপে ধাপে বিভক্ত হতে, প্রথমে আস্তে আস্তে ভিতর দিকে ভাঁজ হতে শুরু করে, আস্তে আস্তে ভিতর দিকে ভাঁজ হওয়া বা খাজ হওয়া শুরু করে। যখন এটি আস্তে আস্তে ভাঁজ ভিতর দিকে ভাঁজ হয় তখন আস্তে আস্তে এই নিউক্লিয়াস জয়েন্টটা লম্বা আকৃতির হয়ে যায় এবং সাইটোপ্লাজমগুলিও দুটি ভাঁজের মধ্যে দুটি অংশে ছড়িয়ে বা বিভক্ত হতে থাকে। এরপরে ধাপ আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াসটা অনেকটা গামলার আকৃতির হয়ে গেছে, মাঝখানে একটি খাজ হয়ে গেছে এবং দুই পাশে সাইটোপ্লাজমগুলো ছড়িয়ে আছে। এবং পরবর্তী লাস্ট যে স্টেজ, এটিতে দেখা যাচ্ছে মাঝখানে খাঁজ বরাবর দুটি অংশে বিভক্ত হয়ে গিয়ে
দুটি খাঁজ বরাবর দুটি অংশে বিভক্ত হয়ে দুটি নতুন কোষ আসছে। এই নতুন দুটি কোষের মধ্যে ঠিক আগের গোষ্ঠীর মতো মাতৃকোষের মধ্যে একটি নিউক্লিয়াস আছে, এখানেও একটি নিউক্লিয়াস আছে, আর সাইটোপ্লাজমে বিভক্ত হয়ে দুটি অংশে পরিণত হয়ে যায়। তাহলে এই মাতৃকোষটি সরাসরি অপত্য কোষে পরিণত হয়, এই জন্য এটিকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে আমরা এমাইটোসিসকে কী বলতে পারি? প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তো বিশেষ করে নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই কোষ বিভাজন হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে নির্দিষ্ট জননাঙ্গ থাকে না, জননের প্রক্রিয়াগুলো বিভিন্ন জননের জন্য যে অংশগুলো দরকার উদ্ভিদের থাকে না, গঠনগত দিক থেকে উন্নত হয় না, এই কারণে অনুন্নত নিম্ন শ্রেণী এই সমস্ত উদ্ভিদে এই প্রক্রিয়াতে এমাইটোসিস প্রক্রিয়াতে বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি। এটি খুবই সিম্পল, এটি আমাদের বইয়ে আছে, এটির উপরে অনেক সময় ছোটো প্রশ্ন আসে, আমরা সেই অনুপাতে সেই হিসেবে আমরা প্রস্তুতি নেব। এরপর যেটি মিওসিস কোষ বিভাজন, মিওসিস এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি উচ্চ শ্রেণীর উদ্ভিদে প্রাণীতে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, এটি মূলত জনন কোষের বিভাজন, এটি হচ্ছে জনকোষের বিভাজন। আর এটি আরেকটি নাম হচ্ছে বা যেটি আমরা বলি হ্রাসমূলক বিভাজন। তো হ্রাসমূলক কেন বলি আমরা ঘটনা দেখলে বুঝতে পারবো। তাহলে দেখো চিত্রে যদি আমরা দেখি, এখানে প্রথম যে কোষটি ঠিক এটি আগের মতো, এটি হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষটি বিভাজিত হয়, মাতৃকোষটি বিভাজিত হয়ে প্রথমে দুটি অপত্য কোষ তৈরি করে, আর এই অপত্য কোষ দুটিতে তোমরা নিশ্চয়ই চিত্র দেখে দেখতে পাচ্ছ, এখানে এক জোড়া কালো ক্রোমোজোম, আমি বোঝা সুবিধাতে কালার করছি, আর এক জোড়া নীল রঙের ক্রোমোজোম দেখা যাচ্ছে। তো কালো ক্রোমোজোম এক জোড়া, নীল ক্রোমোজোম এক জোড়া। তো এখানে মূলত দুটি ক্রোমোজোম টিতা, দুটি ক্রোমোজোম অর্থাৎ এখানে দুটি এক জোড়া সংখ্যক ক্রোমোজোম, এক জোড়া পিতার কাছ থেকে আসে, এক জোড়া মাতার কাছ থেকে আসে। যেমন এখান থেকে আমরা একটি মাতৃকোষ যদি আমরা বলি, একটি মাতৃকোষ থেকে দেখা যাচ্ছে দুটি নতুন যে কোষ আসে, এখানে মধ্যে যে দুই এক জোড়া এক জোড়া করে দুই জোড়া ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলো প্রথম স্টেজে বিভক্ত হয়ে একটি কালো ক্রোমোজোম একটি নীল রঙের ক্রোমোজোম দেখা যাচ্ছে। ঠিক এখানেও একটি কালো ক্রোমোজোম একটি নীল রঙের ক্রোমোজোম দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে প্রথমে ছিল ক্রোমোজোম সংখ্যা কত? চার। আর এখানে ক্রোমোজোম সংখ্যা কত? দুই। আর এখানে কত? দুই। কমে গেছে না? নিশ্চয়ই কমে গেছে। তাহলে এখানে ছিল চার, নতুন অপত্য যেটি এটিতে আসছে দুই, এটিতে আসছেও দুই। তাহলে এটি কমে গেল, এই জন্য এটিকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা ক্রোমোজোম সংখ্যায় কমে যায়। তো এই ক্ষেত্রে এখানে যে প্রথম ধাপে বা প্রথম দুটি নিউক্লিয়াস বা প্রথম দুটি অপত্য যে কোষ আমরা পাই, এই জন্য এটিকে বলা হয় মিওসিস ধাপ ওয়ান, মিওসিস এক। আর এখানে মিওসিস এক ধাপে যে দুটি কোষ আসে, এই দুটি কোষ আবার বিভাজিত হয়, এই দুটি কোষ আবার বিভাজিত হয়ে নতুন দুটি অপত্য কোষ আসে, আর এখান থেকেও দুটি অপত্য কোষ আসে। তাহলে এখান থেকে আসে দুটি কোষ, এখান থেকে আসে দুটি কোষ, ফাইনালি আমরা এখান থেকে মাতৃকোষটাই কয়টা কোষ পাই? চারটি কোষ। আর পরের যে দুটি, এই দুটি থেকে পরের যে ধাপ, দুটি থেকে চারটি আসে, এটি হচ্ছে মিওসিস ধাপ দুই, মিওসিস দুই ধাপ। অর্থাৎ আমরা দেখছি মাতৃকোষ প্রথমে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ আসে এবং সেই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রথম যে ধাপ ক্রোমোজোম অর্ধেক হয়, এই ধাপটির নাম হচ্ছে মিওসিস ধাপ এক বা মিওসিস ওয়ান, বা এটিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, হ্রাসমূলক বিভাজন। পরবর্তীতে দেখো এখান থেকে দুটি, এখান থেকে দুটি, তাহলে এখানে দেখো এই কোষটিতে যেই পরিমাণ ক্রোমোজোম, ঠিক এখানে একই পরিমাণ ক্রোমোজোম, এখানেও একই পরিমাণ ক্রোমোজোম, আবার এখানে যে দুটি ক্রোমোজোম, এখানেও দুটি, এখানেও দুটি। এটি আমরা মাইটোসিস বিভাজন প্রক্রিয়া জানলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে আসলে মূলত এখান থেকে সমসংখ্যক ক্রোমোজোম আসে, এই জন্য এটিকে মিওসিস দুই ধাপকে সমীকরণিক বিভাজন বলা হয়, কারণ এখানে অপত্য আমরা যদি এটুকু পর্যন্ত এটিকে যদি আমরা একটু মাতৃকোষ কল্পনা করি, এখান থেকে আসে দুটি, এটিকে যদি একটু মাতৃকোষ কল্পনা করি, এখান থেকে আসে দুটি, তাহলে ঠিক ক্রোমোজোম সংখ্যা একই বলে মিওসিস এক ধাপ থেকে যখন দুই ধাপ আসে তখন এটিতে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এ কারণে এটিকে অনেকটা মাইটোসিসের অনুরূপ অথবা সমীকরণিক বিভাজন বলা হয়। কিন্তু মাতৃকোষের মিওসিসের প্রথম যে মাতৃকোষের সেটি হচ্ছে এটি, এখান থেকে ফাইনালি আমরা পাই হচ্ছে চারটি। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়,
চারটি উপত্যকোষ পাওয়া যাবে এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম অর্ধেক। দেখো এখানে মাতৃকোষের ক্রোমোজোম চার, এখানে দুই, প্রত্যেকটিতে দুই, অর্থাৎ হ্রাস পায়, কমে যায়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয় তখন এটিকে আমরা বলবো মিওসিস, কোষ বিভাজন। তো তোমাদের বোঝার সুবিধার্থে এপাশে সেটি বলা আছে। দেখো এটি যদি একটি পিতা হয় এবং এটি যদি মাতার ক্রোমোজোম হয় তাহলে পিতার এখান থেকে সেই ক্রোমোজোম সেটি জন্মে অংশ নেওয়ার সময় টুয়েন সঙ্গে ক্রোমোজোম ভেঙে গিয়ে হ্যাপ্লয়েড হয়। তো ক্রোমোজোম সংখ্যায় দুই হলে, টু এন হলে তখন এটাকে বলা হয় ডিপ্লয়েড। এটা কি বলে? ডিপ্লয়েড। ক্রোমোজোম যদি সংখ্যায় এক হয় তখন এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। তাহলে আমরা যদি দেখি টু এন সংখ্যক ক্রোমোজোম থাকলে তাকে বলা হয় ডিপ্লয়েড, আর ক্রোমোজোম যদি সিঙ্গেল বা সংখ্যায় এক হয় তখন এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে দেখো পিতার টু এন সংখ্যক ক্রোমোজোম যেখানে এক জোড়া ক্রোমোজোম, এটি যখন জননে অংশ নেই তখন এটি ভেঙে গিয়ে টু এন ভেঙে গিয়ে জোড়া ভেঙে গিয়ে এটি সিঙ্গেল হয়ে যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। আর এখান থেকেও মাতার দেহ থেকেও একটি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, আর দুটি হ্যাপ্লয়েড যুক্ত হয়ে নতুন একটি পিতার দেহ থেকে একটি মাতার দেহ থেকে যখন নতুন করে আর একটি ক্রোমোজোম সেট গঠন করে, এটিতে নিশ্চয় দেখা যাচ্ছে ক্রোমোজোম সংখ্যক দুই, তার মানে এটি হচ্ছে ডিপ্লয়েড। আর নতুন সৃষ্ট পিতার দেহ থেকে এবং মাতার দেহ থেকে যখন এসে নতুন সৃষ্ট ডিপ্লয়েড যে ক্রোমোজোম সেট তৈরি হয় এটিকে বলা হয় জাইগোট। তাহলে এই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আর প্রথম আমরা যেটা জানলাম এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো নিম্ন শ্রেণীর উদ্ভিদের জন্য মাইটোসিস, আর উচ্চ শ্রেণীর সকলের উদ্ভিদ প্রাণীতে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষের বিভাজন হয়। তাহলে মিওসিস প্রক্রিয়া আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? জনন কোষের বিশেষ করে শুক্রাণু ডিম্বাণু জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য মিওসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিস এই দুটি প্রক্রিয়া বিস্তারিত আমাদের বইয়ে আছে আমরা জানবো। এই আলোকে সৃজনশীল প্রশ্ন আমরা প্রস্তুতি নেবো এবং তার গুরুত্বগুলো আমরা শিখে নেবো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় বসে ভালো মতো প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।